মঙ্গলবার রাত 9টা 15 মিনিটে টহলদারি বিএসএফ জওয়ানের নজরে পড়ে সীমান্তবর্তী এলাকায় জড়ো হয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের তাদের থামতে বলে দুষ্কৃতীরা পালাতে শুরু করে। পরবর্তীতে বিএসএফ এর পক্ষ থেকে গুলি চালানো হয়। মাঠে ছুটতে থাকে দুষ্কৃতীরা। এরপর বাঁশঝাড়ে আশ্রয় নেয় দুষ্কৃতী এবং বিএসএফ জওয়ানের বন্দুক ছিনিয়ে নিতে যায়। সেই মুহূর্তে আত্মরক্ষার্থে দুষ্কৃতীর পা লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ জওয়ান। গুলি গিয়ে লাগে দুষ্কৃতীর বাঁ কোমরে। এই ঘটনায় আহত হয় আরো একজন। চোরা চালান রুখতে ফের সীমান্তে বিএসএফ এর গুলি। বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো একজনের। অন্যদিকে এই ঘটনায় একজন আহত হয়েছে। বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃত ওই আহত দুই ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মাথাভাঙ্গা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভোগ্রামগুর এলাকায়। নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধা সমূহ আইসিইউ আইসিসিইউ এন আইসিইউ ঔষধ সাধারণ শল্য চিকিৎসা নূর সার্জারি অর্থো সার্জারি অ্যান্ড্রাগোলজি যুগ্ম প্রতিস্থাপন আর্থ্রোস্কোপি জটিল ট্রমা এবং ফ্র্যাকচার বিকৃততা সংশোধন রিয়ামেটোলজি সেরা ডক্টর চন্দন শেখর ঊর্ধ্বতন অস্থায়িত্বিক পরামর্শদাতা ডক্টর অনিল কুমার সিং নিউরো সার্জন ডক্টর রঞ্জিত কুমার সিং অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজড ডক্টর পরিধি আবিং আরএমও ইনচার্জ খাজাচি সড়ক আরো অশোক রাজপথ পাটনা 424 ঘন্টা সিটি ডি নজরদারির অধীনে। বিএসএফ এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে 5 থেকে 6 জনের পাচারকারীর একটি দল ভারতীয় সীমান্ত থেকে এগিয়ে এসেছিল। সেই সময় এলাকায় পাহারারত বিএসএফ এর এক জওয়ান তাদের প্রথমে আওয়াজ দেন। তবে বিএসএফ এর আওয়াজ শুনে তারা সেখান থেকে একপাশে কৃষি জমিতে পালানোর চেষ্টা করে। বিএসএফ এর জাপানের পক্ষ থেকে পাম্প অ্যাকশন বন্দুক দিয়ে হাওয়ায় একটি গুলি ছোড়া হয়। তা সত্ত্বেও পাচারকারীরা কোনো রকম তোয়াক্কা করেনি। অন্যদিকে এলাকায় গ্রামবাসীরা ছুটে আসেন পাচারকারীদের ধরতে বিএসএফ এর সাথে। আর ওই বিএসএফ এর জওয়ান পাচারকারীদের একাই ধরতে ছুটে। সেই সময় তেঁতুলছড়া এলাকায় একটি বাঁশঝাড়ের ভেতর পাচারকারীরা লুকিয়ে থাকে। বিএসএফ এর এই জওয়ান যখন ধরতে যায় সেই সময় পাচারকারীরা বিএসএফ এর জওয়ানের ওপর হামলা করে তার বন্দুক ছেনার চেষ্টা করে। সেই সময় বিএসএফ এর এই জওয়ানের পক্ষ থেকে পাচারকারীদের পা লক্ষ্য করে গুলি চালায় এবং সেই গুলি লাগে পায়ে না লেগে পাচারকারী কোমরে লাগে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম রিজাউল করিম, বাংলাদেশের লালমনিহার জেলার বাসিন্দা। অন্যদিকে আরেক ব্যক্তিকে স্থানীয় গ্রামবাসীরা ধরে ফেলেন। উত্তেজিত গ্রামবাসীরা তাকে মারধর করে এবং বিএসএফ তাকে সেখান থেকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। আটক ওই ব্যক্তির নাম জুমান বাবু, বাংলাদেশের লালমনিহাটের বাসিন্দা। প্রাথমিকভাবে জানা গিয়েছে সীমান্তে 23 নম্বর গেটে তার কাটা ভেঙে গিয়ে তারা ভারতে প্রবেশ করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ এর সাথে সাথে জেলা পুলিশও। Thank you.